অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলত আশ্চর্যকর বাকস গ্রিন হেড বিচ। এই অঞ্চলটোর উপকূলবর্তী লোকসকলে প্রথমে দেখিলে এই আশ্চর্যকর বাকসটো, তার পিছতে সৃষ্টি হল অনুসন্ধিত যুগ। কি এই বৃহৎ বাকস? দেশখনের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সিয়ে অস্ট্রেলিয়ার গ্রিন হেড বিচ এই অঞ্চলটোত পড়ে থাকা বাকসর ফটো দিয়ে টুইট করেছে। পশ্চিম অস্ট্রেলিয়ার জুরিয়েন উপকূলত উদ্ধার হওয়া এই বস্তুটো সন্দর্ভত অনুসন্ধান করে আছো। বিদেশী মহাকাশযানের অংশ হব পারে, বিশ্বর কোনখন দেশে এই বিষয়ে অধিক তথ্য দিব পারে তার যোগাযোগ অব্যাহত রাখিছো। অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সির টুইটর পিছতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় টুইটযোগে প্রকাশ করেছে ইয়া PSLV রকেটর তৃতীয় পর্যায়ের অংশ হওয়ার সম্ভাবনায় অধিক। শেহতীয়া চন্দ্রযান-3 সুতরাং রকেটর খহি পড়া এই অংশর কোনো সম্পর্ক নাই। লক্ষণীয়ভাবে চন্দ্রযান-3 উৎক্ষেপণের ব্যবহার করা হয়েছিল LV-M3-M4 রকেট। ইসরোয়ে PSLV রকেটর সহায়ত ভারতের ভিন্ন দেশের বিভিন্ন কৃত্রিম উপগ্রহ মহাকাশলে প্রেরণ করে আসছে। তেনে এক উৎক্ষেপণরে PSLV রকেটর তৃতীয় পর্যায়ের অংশ হওয়ার সম্ভাবনা ব্যক্ত করেছে ইসরোয়ে। উৎক্ষেপণের পিছত অস্ট্রেলিয়ার আকাশত দেখা গৈছিল চন্দ্রযান-3। ভাইরাল হয়ে পড়েছিল সেই ভিডিও। প্রথমে UFO বা অন্য কিবা বলে সন্দেহ করা হয়েছিল, যদিও পরবর্তী সময়ত নিশ্চিত হয় সেয়া ভারতের চন্দ্রযান-3 বলে। ভারতের শ্রীহরিকোটার সঘনাই উৎক্ষেপিত হয়ে থাকা রকেট অস্ট্রেলিয়ার আকাশভেদী অগ্রসর হয় প্রক্ষেপিত পৃথিবীর কক্ষপথর দিকে। সে কেতিয়াবা অস্ট্রেলিয়ার আকাশত যদি উৎক্ষেপিত রকেটর দৃশ্য ধরা পড়ে, কেতিয়াবা উদ্ধার হয় রকেটর পরিত্যক্ত অংশ। নিউজ ডেস্ক, নিউজ18, অসম নর্থ ইস্ট।